সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম টস এটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে মজার একটা টিপস এন্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি সেটা হলো মাত্র এক ক্লিকে কিভাবে আপনারা একশো বেশি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা মাত্র এক ক্লিকে একশো বেশি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন এক সেকেন্ডের মধ্যে তো সেজন্য আমাকে যেটা করতে হবে প্রথমে আমাদের উইন্ডোজের সার্চ অপশনে যেতে হবে সার্চ অপশনে গিয়ে এখানে লিখতে হবে নোট আপনি উইন্ডোজ প্লাস আর বাটন চেপেও একটা সার্চ বক্স পাবেন সেখানে আপনি নোটপ্যাড লিখে ওকে করলে আপনার নোটপ্যাড ওপেন হয়ে যাবে এটা আমার নোটপ্যাড এবং এখানে আপনার ফার্স্টে যেটা লিখতে হবে সেটা হলো এমডি অর্থাৎ মেক ডিরেক্টরি তারপরে আপনি যতগুলো ফোল্ডার ক্রিয়েট করবেন ততগুলো ফোল্ডারের নাম দেবেন আমার আগে থেকে কপি করা ছিল আমি যতগুলো ফোল্ড ক্রিয়েট করতে চাচ্ছি আমি ঠিক ততগুলো ফোল্ডারের নাম এখানে দিয়েছি সো আপনি যদি আরও ফোল্ড ক্রিয়েট করতে চান দুইশো তিনশো চারশো পাঁচশো আপনি ততগুলো নাম এখানে লিখে রাখবেন তবে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো প্রতিটা নামই যত নামই লিখেন তার সবার প্রথমে আপনাকে এখানে এম ডি লিখতে হবে অর্থাৎ মেক ডিরেক্টরি লিখতে হবে তারপরে আপনার কাজ শেষ ফাইলে যেতে হবে ফাইলে গিয়ে সেভ এস বাটনে ক্লিক করতে হবে সেভ বাটনে ক্লিক করে আপনি যেখানে সেভ করতে চান সেখানের লোকেশনটা দিতে হবে আমি ডেস্কটপে সেভ করব তাই ডেস্কটপের লোকেশন দিলাম এবং এই ফাইলটার নাম খুবই ইম্পর্টেন্ট আপনি যে কোনো নাম দিয়ে সেভ করতে পারেন আমি ফোল্ডার নাম দিয়ে সেভ করব কিন্তু ফোল্ডার পরে আপনাকে দিয়ে বি এটি এক্সটেনশন দিতে হবে মোট কথা হলো আপনার নোটপ্যাডটা যে কোনো নাম দিয়ে ডট বি এটি অর্থাৎ ব্যাট ফাইল হিসাবে এটা সেভ করতে হবে এবং সেভ অ্যাজ টাইপ নিচে দিতে হবে অল ফাইলস তো এখানে মনে রাখা জিনিস মাত্র দুটো আপনি যতগুলো ফোল্ডার ক্রিয়েট করবেন ততগুলোই নাম দিবেন কিন্তু সবগুলো নামের শুরুতে আপনাকে এমডি দিতে হবে মেক ডিরেক্টরির জন্য এবং আপনি ফাইলটা যখন সেভ করবেন আপনি যে কোনো নামে সেভ করতে পারেন কিন্তু তারপরে ডট বি এটি অর্থাৎ ব্যাট ফাইলের এক্সটেনশন দিতে হবে এবং সেভ এস টাইপে গিয়ে আপনাকে এখানে অল ফাইলস করে দিতে হবে তারপরে সেভ বাটনে ক্লিক করুন নোটপ্যাডটা কেটে দিন দেখবেন আপনার কম্পিউটারে একটা ব্যাট ফাইল তৈরি হয়ে গিয়েছে যেটা আমি নাম দিয়েছিলাম ফোল্ডার এখন এই ফোল্ডারে রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করলেও হবে অথবা মাউসের ডাব লেফট বাটন দুইবার ক্লিক করলেই দেখবেন আপনি যতগুলো ফোল্ডার ক্রিয়েট করার নাম দিয়েছিলেন ততগুলো ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে আমি মোটামুটি এই কটা ফোল্ডার ক্রিয়েট করার নাম দিয়েছিলাম সেজন্য আমার এই কটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে আপনি যদি আরো বেশি ফোল্ডার ক্রিয়েট করতে চান আরও বেশি নাম দিবেন ব্যাট ফাইল তৈরি করবেন এক্সট্রাকশন দিবেন অল ফাইলস ডি সেভ করবেন ডাবল ক্লিক করবেন আপনারা ততগুলো ফোল্ডার মাত্র এক клиকেই হয়ে তৈরি হয়ে যাবে আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে টস হটি গনারের সাথে থাকুন নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তী কোন এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে